वेलकम बैक टू मॉम्स कुक बुक। आज के আমাদের রেসিপি রুই কালিয়া। মাছগুলো ভাজবো তাই জন্য কড়াইয়ে তেল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা গরম হোক ততক্ষণে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। দেখুন, কালিয়া করতে আমার কিছু মশলা, শুকনো মশলার পেস্ট লাগবে, আমি সেই শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে যে হচ্ছে রঙটা ভালো হবে, ঝাল হবে না। আর হাফ টিস্পুন ধনে পাউডার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ আমি জল দিয়ে দেব, একদম অল্প। দিয়ে এটাকে ঘুটে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তাহলে হবে কি, মশলাটা ভিজে খুব সুন্দর একটা পেস্টের মতন হয়ে যাবে, আর কড়াইয়ে দেওয়ার সময় তলেও ধরে যাবে না। মাছটা এক পিঠ হয়েই এসছে, আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। এভাবে একটু সুন্দর করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি কালিয়াটাতে কিছু পেস্ট দেব, কিছু জিনিস আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম গরম জলের মধ্যে অল্প এক মুঠো মতো নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি সেটা নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। আর দেখুন, একটু আদা আর কয়েকটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। আর যেটা লাগবে সেটা হচ্ছে ব্রাউন অনিয়ন পেস্ট। এটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, দেখুন এরকম ব্রাউন কালার করে। আমি এটাও এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। জল দেব না, টমেটোর রসেই এটা বাটা হয়ে যাবে। দেখুন পেস্টটা রেডি, এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। যদি প্রয়োজন মনে করেন একটু জল অ্যাড করে দিতে পারেন। দেখুন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন আমি ওই তেলেই, আর এক্সট্রা তেল আমি অ্যাড করব না। আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, তবে এলাইচিটা অবশ্যই ফাটিয়ে দেবেন, এইভাবে না হলে ছিটে আসার কিন্তু খুব একটা সম্ভাবনা থাকে। এলাইচি, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দিলাম। দেখুন এই এক চিমটি মতন গোটা জিরে, আর দেখুন মশলাটা যেটা আমি শুকনো পাউডারগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটা কিরকম সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। কারণ এখানে কাঁচা রসুন, আদা সবই কাঁচা কাঁচা রয়েছে, টমেটো, সেটাকে দিয়ে 5 মিনিট নয়, 2-3 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব। রান্নাটা আমি লোহার কড়াইতে করছি, আপনারা করে দেখবেন, এটাতে খাদ্যগুণেরটা তো বেড়েই যায়, সাথে ননস্টিক প্যানকেও যে হচ্ছে হাড় মানাবে। আমি চাই যারা আপনারা আমাকে দেখছেন বা ফলো করছেন তারা চেষ্টা করবেন কমসে কম না হলেও সপ্তাহে 1 থেকে 2 দিন লোহার কড়াইয়ে রান্না করে খাবেন, আপনারা নিজেরাই এটার ফরক বুঝতে পারবেন। তেল ছেড়ে এসছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। টক দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে আমি এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমি যেটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম, দেখুন এই গ্রাইন্ডারটার মধ্যে, এটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি পুরো রান্নাতে এখনও কিন্তু লবণ দিইনি, এইবার আমি লবণ অ্যাড করে দেব। তো লবণ অ্যাড করে দিলাম। আমি ধনে পাতা এমনি রাখতে পারি না, খুব অসুবিধে হয়, 1-2 দিনের পরই নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি পেস্ট করে রাখি, এটা অনেক দিন পর্যন্ত থাকে। এইটা আবার আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব।
ग्रेविटा हो गए देख फुटे पास दिए दिए तेलो छेड़े इस समय माछगुलो एर मध्य दिए देव दिए एक दो मिनट हमें एबार ढाका दिए देव ताहले हबे कि माछेर मध्य पुरो ग्रेवी जे टेस्टा ओटा चले जाए देखुन आमी ढाका दिए दिच्छी दो मिनट मतो हो गेछे देखे निच्छी देखुन हो गेछे आमी एकटु गरम मसला गोटा गरम मसला देवाई आछे अल्प एकटु गुड़ो गरम मसला आमी दिए दिलाम दिए गैसटा बंद कर दिलाम अल्प एकटू किशमिश दिए सजिए दीची किशमिशटा एर साथे खूब भालोई जाबे आर पाका काचा लंका और एकटू शुकनो धने पाता दिए गार्निशिंग कर दिलाम।